হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমু সউদ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আবার আমি হাজির হলাম এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাংলা টাইপ করবেন আমি মূলত এমএস ওয়ার্ডে দেখাবো কীভাবে আপনারা বাংলা টাইপ করবেন এই পদ্ধতি অনুসরণ করে আপনারা যে কোনো সফটওয়্যারে বাংলা টাইপ করতে পারবেন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন প্রেস করুন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ আমার অ্যামেসওয়ার্ডের বেশ কিছু ভিডিও রয়েছে আপনারা যদি ওয়ার্ড সম্পর্কে জানতে চান তাহলে সেই ভিডিওগুলো দেখতে পারেন এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে আমি বলছিলাম কিভাবে আপনারা বাংলা টাইপ করবেন বাংলা টাইপ কিভাবে করতে হয় সেটি জানার পূর্বে আপনাদেরকে জানতে হবে কিভাবে সঠিকভাবে ইংলিশ টাইপ করা যায় অর্থাৎ সঠিক পদ্ধতিতে কীভাবে আপনি ইংলিশ টাইপ করবেন সেটি সম্পর্কে জানতে হবে এখানে দেখুন আমি একটি কীবোর্ড ওপেন করেছি এই কীবোর্ডটি সম্পর্কে আমরা একটু আলোচনা করি কিবোর্ডে এখানে বেশ কিছু কি রয়েছে বিভিন্ন ধরনের কি রয়েছে যেমন ফাংশান কি রয়েছে অ্যারো কি রয়েছে অ্যালফাবেট কি রয়েছে নাম্বার কি রয়েছে বিভিন্ন ধরনের কী রয়েছে আমি সেগুলি সম্পর্কে এখন আলোচনা করছি না আমি এখানে যে অ্যালফাবেট কীগুলো রয়েছে শুধুমাত্র এই কীগুলি সম্পর্কে আলোচনা করছি আপনি যখন ইংলিশ টাইপ করবেন তখন নির্দিষ্ট একটি কির উপরে নির্দিষ্ট একটি আঙ্গুল রাখতে হয় এবং নির্দিষ্ট আঙ্গুল দিয়ে নির্দিষ্ট কীতে প্রেস করতে হয় তাহলে আপনি সঠিকভাবে এবং অনেক দ্রুত টাইপ করতে পারবেন তাহলে আমরা প্রথমে জেনে নেই কোন আঙ্গুলের কি নাম তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এইখানে দেখুন এই আঙ্গুলের নাম হচ্ছে বৃদ্ধাঙ্গুলি এই আঙ্গুলের নাম তর্জনী এটি হচ্ছে মধ্যমা এটি হচ্ছে অনামিকা এবং এটি হচ্ছে কনিষ্ঠা তারপরে আমি একটি কিবোর্ড ওপেন করছি এইখানে দেখুন কীবোর্ডের উপরে দুটি হাত ফেলা রয়েছে এটি হচ্ছে বাম এবং এটি হচ্ছে ডান আপনারা বুঝতে পারছেন এই বাম হাতের দেখুন এখানে কনিষ্ঠাটা রয়েছে এর উপরে এবং অনামিকা রয়েছে এসের উপরে ডির উপরে রয়েছে মধ্যমাটা এবং তর্জনী রয়েছে এফের উপরে আর বৃদ্ধাঙ্গুলি এখানে স্পেস স্পেসবারের উপরে রয়েছে আবার ডানপাশেরটা লক্ষ্য করুন এখানে তর্জনী রয়েছে জের উপরে কে এর উপরে রয়েছে মধ্যমা এলের উপরে রয়েছে অনামিকা এবং কনিষ্ঠা রয়েছে এখানে সেমিকলনের উপরে এখানে যেই কির উপরে যেই আঙ্গুলগুলো রয়েছে সেই আঙ্গুলগুলো দিয়ে সেই কিতে প্রেস করতে হয় যেমন এখানে কনিষ্ঠটা রয়েছে এর উপরে আপনি এই কনিষ্ঠটা দিয়ে এ টাইপ করবেন এবং তার পাশাপাশি এখানে কিউ এবং জেড এই দুটিও টাইপ করবেন এই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এখানে কিউ এ এবং জেড এই তিনটি টাইপ করবেন এই আঙ্গুল দিয়ে আবার এখানে আপনি অনামিকা দিয়ে টাইপ করবেন এস ডাব্লিউ এবং এক্স আর মধ্যমা দিয়ে টাইপ করবেন ডি সি এখানে কালার দেখে আপনি বুঝতে পারছেন আর এখানে আপনি তর্জনী দিয়ে করবেন আর এফ ভি এছাড়াও তর্জনী দিয়ে আপনি এখানে টি জি এবং বি এই কয়টি কী টাইপ করবেন আবার ডান দিকে আসি ডান দিকে আপনি তর্জনী দিয়ে ডান হাতের তর্জনী দিয়ে আপনি টাইপ করবেন ইউ জে এম এবং সেই সংখ্যার সঙ্গে এন এইচ ওয়াই আবার মধ্যমা দিয়ে আপনি করবেন কেআই এবং এখানকার যে কোমা রয়েছে এবং সেই সঙ্গে লেস দেন রয়েছে এই কয়টি কী আপনি টাইপ করবেন এই মধ্যমা দিয়ে আবার অনামেকা দিয়ে আপনি করবেন ও এল এবং গেটার দেন এবং এখানে রয়েছে ফুল স্টপ এই কয়টি কি টাইপ করবেন আপনি অনামেকা দিয়ে এবং কনিষ্ঠা দিয়ে আপনি টাইপ করবেন পি সেমিকলন এবং এখানে প্রশ্নপাতক চিহ্ন রয়েছে এই কয়টি কী আপনি টাইপ করবেন কনিষ্ঠা দিয়ে আর এছাড়া স্পেসবার আপনি দেবেন এই অ্যাঙ্গল দিয়ে অথবা এই অ্যাঙ্গল দিয়ে অর্থাৎ বৃদ্ধ অ্যাঙ্গল দিয়ে আপনি যে কোনো একটি দিয়ে আপনি স্পেসবার প্রেস করতে পারেন অনুরূপভাবে আপনারা যখন বাংলা টাইপ করবেন বাংলা টাইপ করার সময় আপনাদেরকে এভাবে কিবোর্ডের উপরে হাত ফেলে টাইপ করতে হবে এখন আমি বাংলা টাইপ সম্পর্কে আলোচনা করছি এখানে দেখুন বাংলা একটি কীবোর্ড রয়েছে এই বাংলা কিবোর্ডের উপরে দেখুন এখানে হাত ফেলা রয়েছে অর্থাৎ নির্দিষ্ট কীর উপরে নির্দিষ্ট আঙ্গুল রাখা রয়েছে এবং এখানে দেখুন আপনার এর সঙ্গে সঙ্গে এইখানে বাংলায় কিছু অক্ষর এখানে লেখা রয়েছে বর্তমানে বাজারে বাংলা লেখা সম্বলিত কিবোর্ড পাওয়া যায় সেই কীবোর্ডটা দেখে আপনি সহজে বুঝতে পারবেন যে কোন কীতে কোন বাংলা অক্ষর রয়েছে সেই কীতে প্রেস করলে সেই বাংলা অক্ষরটি আপনি টাইপ করতে পারেন এখানে দেখুন বাংলা একটি কীবোর্ড আমি ওপেন করেছি এখানে বাংলা কীতে আপনি লক্ষ্য করুন এইস এর কীতে এখানে ভ এবং ব লেখা রয়েছে আবার যেতে এখানে ক খ রয়েছে কে এর উপরে কেতে এখানে ত এবং থ রয়েছে এবং এলেতে এখানে দ এবং ধ রয়েছে এভাবে প্রত্যেকটি কির উপরে কিছু বাংলা অক্ষর রয়েছে এখন আমি দেখাচ্ছি কিভাবে আপনারা বাংলা টাইপ করবেন আমি এমএস ওয়ার্ডে চলে যাচ্ছি তারপরে আমি আবার কিবোর্ড সম্পর্কে আলোচনা করব বাংলা টাইপ করার জন্য দুইটি বিষয় লাগবে বাংলা একটি সফটওয়্যার এবং বাংলা একটি ফন্ট বাংলাদেশে যে বাংলা লেখার জন্য বিজয় যে সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারটি খুবই বিখ্যাত এবং মোটামুটি সকল জায়গায় এটি ব্যবহার হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি বিজয় কিবোর্ডের সাহায্যে কিভাবে আপনারা বাংলা টাইপ করবেন এছাড়াও অব্র একটি সফটওয়্যার রয়েছে সেই অব্র সফটওয়্যার দিয়েও আপনি বাংলা টাইপ করতে পারেন কিন্তু বর্তমানে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা বিজয় দিয়ে টাইপ করবেন অব্র এবং বিজয়ের মধ্যে পার্থক্য কি এবং অব্র দিয়ে কীভাবে টাইপ করবেন সে সম্পর্কে আমি পরবর্তীতে আলাদা একটি ভিডিওতে আলোচনা করব। এখানে আমি বিজয় দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এইখানে দেখুন আমার কম্পিউটারে বিজয় সফটওয়্যারটি ইনস্টল করা রয়েছে বিজয় সফটওয়্যারটি আমার এখানে সিস্টেম টেতে রয়েছে অনেক সময় দেখা যাবে যে এখানে সিস্টেম টেতে না থেকে এটি উপরের দিকেও থাকে আপনাদের ডেস্কটপ উপরের দিকেও থাকে আপনারা যে কোনো এক জায়গায় রাখতে পারেন কোনো সমস্যা নেই বিজয় সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টল করা থাকলে হলো এখানে বিজয় সফটওয়্যারটিতে লক্ষ্য করুন এখানে বর্তমানে যে সিম্বলটি রয়েছে এখানে লাল কালারের একটি সিম্বল রয়েছে এবং সেই সঙ্গে কিছু বর্ডার রয়েছে আমি যদি কিবোর্ডের কন্ট্রোল অল্টার চেপে ধরে আমি বিতে প্রেস করি তাহলে দেখুন এখানে লাল কালারের সিম্বলটি চেঞ্জ হয়ে এখানে সবুজ কালারের একটি সিম্বল চলে আসছে যখন এখানে সবুজ কালারের সিম্বল চলে আসবে তখন আপনারা বুঝবেন যে কম্পিউটারে বর্তমানে বাংলা লেখার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে অর্থাৎ আপনারা এখন বাংলা টাইপ করতে পারবেন তারপরে আপনারা যদি আবার কিবোর্ডের কন্ট্রোল অল্টার বি প্রেস করেন তাহলে আগের সিম্বলটি চলে আসবে এখন আপনি ইংলিশ টাইপ করতে পারবেন বাংলা টাইপ করতে পারবেন না আমি যেহেতু বাংলা টাইপ করব আমি কন্ট্রোলার বি দিয়ে আমি এখানে বাংলার সিম্বলটি নিয়ে চলে আসলাম এরপরে আমরা এখানে ফোন সিলেক্ট করব বাংলা লেখার জন্য সাধারণত সুতুনি যে ফোনটি রয়েছে সেই সুতুনি ফোনটি ব্যবহার হয় আমি এখানে সুতুনি দিয়ে দেখাচ্ছি ফোন কীভাবে চেঞ্জ করতে হয় সেটি আপনারা জানেন ইতিপূর্বে আমি দেখিয়েছি সুতুনি ফোনটি আমি এখানে স্কল করে নিচের দিকে যাচ্ছি সুতুনি ফোনটি যেখানে রয়েছে সেখানে আমি যাব এটা মেবি সুতিনি সুতুনি ফোন দেখুন এখানে সুতুনি এমজে লেখা রয়েছে আমি এটাতে ক্লিক করলাম তাহলে এখানে এম এমজে ফোন চলে আসবে এরপরে আমি টাইপ করব আমি ফোন সাইজটা একটু বড়ো করছি আমাদের বাংলা লেখার পরিবেশ সৃষ্টি হয়ে গেছে এখন আমি টাইপ করবো আমি যদি কীবোর্ডের যে প্রেস করি তাহলে দেখুন এখানে ক চলে আসছে তারপরে আমি যদি স্পেস বার দিই তারপরে আমি যদি কে প্রেস করি তাহলে তো আসবে তারপরে স্প্রেস বার দিয়ে আমি এল প্রেস করলাম তাহলে দো আসলো এখানে কীবোর্ডে লক্ষ্য করুন এখানে যেতে ক রয়েছে এবং খ রয়েছে আমি যদি নর্মালি যে প্রেস করি তাহলে ক আসবে আর আমি যদি খ লিখতে চাই তাহলে আমি কীবোর্ডের শিফট কি প্রেস করে তারপরে আমি যেতে প্রেস করবো যেমন আমি এখানে শিফট কী চেপে ধরে আমি যেতে প্রেস করলাম তাহলে দেখো এখানে খ চলে আসছে আমি যদি নর্মালি প্রেস করি যেতে তাহলে কো আসবে এবং শিফট কী প্রেস করে আমি চেপে ধরে যদি আমি যেতে প্রেস করি তাহলে ক্ষ আসবে অন্যরূপভাবে অন্যান্য কী যেই অক্ষরগুলো রয়েছে সেগুলো আপনি টাইপ করতে পারবেন আমি নর্মালি যদি কে প্রেস করি তাহলে তো আসবে এবং শিফট কি চেপে ধরে যদি আমি কেতে প্রেস করি তাহলে আসবে। এভাবে আপনারা যেই কিতে যেই অক্ষরগুলো রয়েছে সেই কিতে আপনি প্রেস করে এখানে টাইপ করতে পারেন এখন আমি যদি পূর্ণাঙ্গ একটি শব্দ লিখতে চাই এখানে যেমন আমি এখানে বাংলা যদি লিখি আমি এখানে এইচ প্রেস করলাম তারপরে আমি এখানে এ প্রেস করলাম তারপরে আমি শিফট কি চেপে ধরে আমি কিউ প্রেস করলাম এবং শিফট কি প্রেস করে আমি এখানে ভি প্রেস করলাম তারপরে আমি এখানে এ প্রেস করলাম তাহলে দেখুন এখানে বাংলা এই শব্দটি চলে আসছে এভাবে আপনারা শব্দ তৈরি করে করে এখানে আপনারা বাংলা টাইপ করতে পারেন এখানে একটি বিষয় লক্ষ্য করুন কিবোর্ডের দিকে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্বরবর্ণ লিখবেন স্বরবর্ণ লিখার আগে আপনাদেরকে বলি আপনারা কীভাবে যুক্তপর্ণ লিখবেন যুক্তপর্ণ লিখার জন্য আমি এমএস ওয়ার্ডে গেলাম যুক্তপর্ণ লেখার জন্য সাধারণত জি ব্যবহার হয় অর্থাৎ জি যে কিবোর্ডে যে জি অক্ষরটি রয়েছে সেই জি অক্ষরটি ব্যবহার হয় আমি যদি কয়ে কয়ে লিখতে চাই অর্থাৎ ক যুক্ত ক লিখতে চাই তাহলে প্রথমে আমি ক প্রেস করব তারপরে জি প্রেস করব। এবং তারপরে আমি আবার ক প্রেস করব। অর্থাৎ আমি প্রথমে জে প্রেস করব তারপরে জি প্রেস করব এবং আবার আমি জে প্রেস করব। আমি দেখাচ্ছি এমএস ওয়ার্ডে আমি গেলাম আমি প্রথমে জে প্রেস করলাম তাহলে কো আসলো তারপরে আমি জি প্রেস করলাম এবং তারপরে আমি আবার জে প্রেস করলাম তাহলে দেখুন এখানে কয় আসছে তারপরে আমি যদি কয় বয় লিখতে চাই প্রথমে আমি ক লিখলাম তারপরে জিতে তে প্রেস করলাম তারপরে আমি ব লিখলাম তাহলে এখানে কয় বয় আসবে এভাবে আপনারা যে কোনো যুক্তবর্ণ লিখতে পারেন যেমন আমি যদি যুক্তক্ষ লিখতে চাই তাহলে প্রথমে আমি ক লিখলাম তারপরে জিতে প্রেস করলাম তারপরে আমি শিপ ধরে অ্যান প্রেস করলাম তাহলে দেখুন এখানে যুক্তক্ষ চলে আসছে এরপরে আমি বলছি কিভাবে আপনার স্বরবর্ণ লিখবেন স্বরবর্ণ লিখার জন্য আপনাদেরকে প্রথমে জিতে প্রেস করতে হবে এবং তারপরে আপনি কোন স্বরবর্ণটি লিখতে চাচ্ছেন সেই সংশ্লিষ্ট স্বরবর্ণের কিতে প্রেস করতে হবে যেমন আমি যদি সরিয়া লিখতে চাই প্রথমে আমি জিতে প্রেস করব তারপরে আমি হচ্ছে আকার দেব তাহলে এখানে সরিয়া হয়ে যাবে যেমন আমি এখানে প্রথমে জিতে প্রেস করলাম তারপরে আমি এফে প্রেস করলাম তাহলে দেখুন এখানে সরিয়া হয়ে গেছে তারপরে আমি যদি রসই লিখতে চাই এখানে আপনারা কিবোর্ডে লক্ষ্য করুন এখানে রসই রয়েছে ডিতে তাহলে আমি কিভাবে এখানে রসই লিখবো প্রথমে আমাকে জি প্রেস করতে হবে এবং তারপরে ডি প্রেস করতে হবে দেখুন আমি এখানে ওয়ার্ডে প্রথমে আমি জি প্রেস করলাম এবং তারপরে আমি ডি প্রেস করলাম তাহলে দেখুন এখানে রসই চলে আসছে তারপরে আমি যদি দীর্ঘই লিখতে চাই তাহলে প্রথমে আমি জি প্রেস করবো এবং তারপরে আমি শিফট ধরে কীবোর্ডের ডি প্রেস করব তাহলে এখানে দীর্ঘই চলে আসবে এইভাবে আপনারা সকল সরবর্ণ এখান থেকে লিখতে পারেন যেমন এখানে আপনি যদি রসো লিখতে চান তাহলে এস ব্যবহার করবেন তারপরে রি লিখতে চাইলে এ ব্যবহার করবেন এবং নিচের দিকে আপনারা যদি এ লিখতে চান তাহলে এখানে সি ব্যবহার করবেন এবং যদি আপনি ও এবং ও লিখতে চান তাহলে এক্স ব্যবহার করবেন আমি সকল স্বরবর্ণ এখানে আপনাদেরকে লিখে দেখাচ্ছি প্রথমে আমি যদি সরিয়ে লিখতে চাই আমি শিপ ধরে এ প্রেস করলাম তারপরে সরিয়া লিখতে চাইলে জি ডি প্রেস করে তারপরে আমি এ প্রেস করলাম তারপরে আমি রসই লিখছি জি ডি তারপরে আমি দীর্ঘই লিখছি জি শিপ ধরে ডি তারপরে আমি রসও লিখছি জি দিলাম তারপরে এস দিলাম তারপরে আমি দীর্ঘ লিখছি জি দিলাম শিফ ধরে এস দিলাম তারপরে আমি রি লিখছি প্রথমে জি দিলাম তারপরে সি দিলাম তাহলে রি চলে আসলো এরপরে আমি এ লিখবো তাহলে আমি প্রথমে জি দিলাম তারপরে সি দিলাম তারপরে ওই যদি লিখতে চাই প্রথমে জি দিলাম শিপ ধরে আমি সি দিলাম তাহলে ওই চলে আসলাম তারপরে ও লিখতে চাইলে আপনার নর্মালি এক্সে প্রেস করলেই ও চলে আসবে তারপরে আপনি যদি ও লিখতে চান তাহলে প্রথমে জি প্রেস করবেন তারপরে শিপ ধরে আপনারা এক্স প্রেস করবেন তাহলে দেখুন এখানে ও চলে আসছে এছাড়াও আপনি যদি জফালা এবং রফালা সহ কোনো অক্ষর লিখতে চান তাহলে এখানে জেড কীতে রয়েছে রফালা এবং জফালা এই কীগুলো ব্যবহার করে আপনি সেগুলো লিখতে পারেন যেমন আমি এখানে কয় রফালা যদি লিখতে চাই প্রথমে আমি ক লিখলাম জেতে প্রেস করে তারপরে আমি জেডে প্রেস করলাম তাহলে দেখুন কয় ফফালা হয়ে গেছে তারপরে আমি যদি জফলা দিতে চাই প্রথমে আমি ক লিখলাম প্রথমে আমি জেতে প্রেস করে ক লিখলাম তারপরে আমি শিফট কি চেপে ধরে আমি জেডে প্রেস করলাম তাহলে দেখুন এখানে জফলা চলে আসছে এভাবে আপনারা এমএস ওয়ার্ডে খুব সহজেই বাংলা টাইপ করতে পারবেন আর বাংলা যখন আপনি টাইপ করবেন তখন ইংলিশ যেভাবে টাইপ করেছেন এখানে কিবোর্ডের উপরে হাত ফেলে অর্থাৎ নির্দিষ্ট কীতে নির্দিষ্ট আঙ্গুল রেখে এবং নির্দিষ্ট কি দিয়ে নির্দিষ্ট কীতে প্রেস করে আপনারা যেভাবে ইংলিশ টাইপ করেছেন ভাবে বাংলা টাইপ করবেন যেমন আপনারা যখন ক লিখবেন তখন অবশ্যই এখানে এই তর্জনী দিয়ে আপনি ক লিখবেন এবং যখন আপনি বুর্গীয় যে লিখবেন তখন অবশ্যই এই তর্জনী দিয়ে বুর্গে লিখবেন এবং যখন আপনি ম এবং তালবসা লিখবেন তখন অবশ্যই এই তর্জনী ব্যবহার করে এখানে ম অথবা তালবসা লিখবেন যদি আপনি সঠিক পদ্ধতিতে কীবোর্ডের উপরে হাত রেখে টাইপ প্র্যাকটিস করেন তাহলে খুবই দ্রুত আপনি টাইপ শিখতে পারবেন এবং অনেক দ্রুত টাইপ করতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেলাইকনে প্রেস করুন ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানান পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ